চোখরাগো এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে। আজ ইডি দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইমেল মারফত ইডিকে জানালেন অভিষেক। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, আজ ইডি দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইমেল মারফত জানালেন তিনি। কয়লাকাণ্ডে অভিষেককে আজ ফের তলব করেছিল ইডি, কিন্তু তিনি আজ যাচ্ছেন না এবং এই সংক্রান্ত বিষয়ে একটি ইমেল মারফত ইডিকে জানিয়েছেন তিনি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজ ইডি দপ্তরে যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কয়লাকাণ্ডে অভিষেককে তলব করে ইডি ইমেল মারফত ইডিকে জানিয়েছেন তিনি, আজ তিনি যেতে পারছেন না এমনটাই জানিয়েছেন। আমরা এর আগে দেখেছি কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 9 ঘন্টা জেরা করে ইডি এবং তারপর আজ ফের তাকে ইডি দপ্তরে ডেকে পাঠানো হয়, কিন্তু আজ ইডি দপ্তরে তিনি যাচ্ছেন না এবং এই সংক্রান্ত বিষয়ে তিনি ইমেল মারফত জানিয়েছেন এমনটাই জানা যাচ্ছে। এর আগে কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 9 ঘন্টা জেরা করে ইডি এবং আজ ফের তাকে তলব করা হলো, আজ তিনি যাচ্ছেন না এমনটাই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর, রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর, এই বিষয়ে তোমার কাছে আর কি বিস্তারিত তথ্য রয়েছে? একেবারে মধুকল্পিতা, দেখো ইডির তরফ থেকে কিন্তু কয়লাকাণ্ডে সেকেন্ড নোটিশ পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তৃণমূলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে ইমেল মারফত ইডি আধিকারিকদের জানিয়েছেন যে তিনি আজকে যেতে পারছেন না। এবং 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 এর আগে যখন ইডির যে সমন, সেই সমনের ইডির তলবে হাজিরা দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে সময় প্রায় 9 ঘন্টা তাকে কিন্তু জেরা করেছিলেন ইডি আধিকারিকেরা এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে আবারও ডেকে পাঠানো হয়েছিল, তাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেই নোটিশের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইমেল মারফত ইডি আধিকারিকদের জানিয়ে দিয়েছেন যে তিনি আজকে যেতে পারছেন না, কারণ একদিনের নোটিশে তার পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভবপর নয় এবং তিনি সেই কারণেই বেশ কিছুটা সময় চাইছেন। এবং ইডি আধিকারিকেরা তারা পরবর্তী ক্ষেত্রে তাকে আবারও কবে তলব করেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে নিঃসন্দেহে মধুকল্পিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ, কারণ ইডির তরফ থেকে এর আগের দিনে যে জেরা, সেই জেরা প্রায় 9 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন দিল্লির জামনগরের যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে পরবর্তী ক্ষেত্রে তাকে আবারও তলব করা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার রিপাবলিক বাংলার দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাইব, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইমেল করে ইডি আধিকারিকদের জানিয়েছেন তিনি আর যেতে পারছেন না, কারণ হিসাবে যেটা বলা হয়েছে বলে সূত্রের খবর যে একদিনের নোটিশের মধ্যে তার পক্ষে দিল্লি গিয়ে হাজিরা দেওয়া সম্ভবপর নয়, তার আর অন্যান্য আরও বিভিন্ন ক্ষেত্রে ব্যস্ততা রয়েছে, সেই কারণেই আরও বেশ কিছুটা সময় তিনি কিন্তু চাইছেন ইডির কাছে, এমনটাই কিন্তু খবর মিলছে সূত্র মারফত। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন যে ইডি দপ্তরে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ হিসাবে তিনি ইমেল করেছেন যে একদিনের নোটিশে যাওয়া সম্ভব নয়, সে কারণেই তিনি যেতে পারছেন না বলে ইডি আধিকারিকদের মেল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।